হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সৌদ, আপনাদের সামনে আবার আমি হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ড অর্থাৎ এমএস ওয়ার্ডের মাধ্যমে চার্ট তৈরি করবেন। আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে চার্টের প্রয়োজন হয়, আপনারা খুব সহজে ওয়ার্ডের মাধ্যমে চার্টটি তৈরি করতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা কিভাবে ওয়ার্ডের মাধ্যমে চার্ট তৈরি করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। চার্ট তৈরি করার জন্য আপনাদেরকে ওয়ার্ডে এখানে যে ইনসার্ট রয়েছে এই ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে ইলাস্ট্রেশন সেকশনে এখানে চার্ট নামে একটি বাটন রয়েছে, এই বাটনে যদি ক্লিক করেন তাহলে চার্টের ডায়ালগ বক্স আসবে। এখানে আমি আপনাদেরকে কলাম চার্ট এবং পাই চার্ট এই দুটি চার্ট দেখাবো। এই দুটি চার্ট দেখলেই আপনারা অন্যান্য চার্টের কাজগুলো করতে পারবেন। এখানে কলাম সিলেক্ট করতে হবে, কলাম সিলেক্ট রয়েছে, আর এখানে আমরা এই প্রথম যে স্টাইলটি রয়েছে এই স্টাইলটি করবো, এই কারণে আমরা এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে একটি চার্টের একটি স্যাম্পল চলে আসছে, এবং সেই সঙ্গে এইখানে আমরা যে ডাটা ইনপুট করব সেটার জন্য একটি টেবে চলে আসছে। এখানে আমরা ডাটা আপডেট করলে সেই আপডেট ডাটাটি এখানে চলে আসবে। আমরা মূলত এই চার্টটি তৈরি করব একটি স্কুলের স্টুডেন্ট সংখ্যা নিয়ে, অর্থাৎ একটা স্কুলে কত সালে কত স্টুডেন্ট ছিল সেটির বিষয়ে আমরা এই চার্টটি তৈরি করব। প্রথমে দেখুন এখানে এখানে স্যাম্পলে দেখুন তারা ক্যাটাগরি 1 2 3 এইভাবে লিখেছে, এবং নিচে সিরিজ 1 2 3 এইভাবে লিখেছে। এখানে যে ক্যাটাগরির জায়গায় আমরা লিখবো হচ্ছে ক্লাস, এবং সিরিজের জায়গায় আমরা হচ্ছে সাল লিখব। অর্থাৎ এখানে ক্যাটাগরি 1 এর জায়গায় আমরা কিন্তু লিখবো হচ্ছে 6, ক্লাস 6 এ 2017 সালে কতজন স্টুডেন্ট, 18 সালে কতজন, 19 সালে কতজন, এগুলো আমরা এখানে দেখাবো। তাহলে এখানে প্রথমে আমরা যেটি করব এই সিরিজ 1 2 3 এগুলোর জায়গায় আমরা 2017 18 এগুলো লিখব। 2017 দেখুন এখানে আমি 2017 লিখলাম, এখানে আমার 2017 আপডেট হয়ে গেছে। তারপরে আমি 2018 লিখলাম এবং 2019 লিখলাম। এখানে ক্যাটাগরির জায়গায় আমি এখানে ক্লাস লিখব, যেমন প্রথমে আমি এখানে 6 লিখলাম, পরে 5 7 লিখলাম, এই যে দেখুন এখানে 6 7 8 9 অটো চলে আসছে। তারপরে আমরা এখানে ক্লাস 6 এ 2017 সালে কতজন স্টুডেন্ট ছিল, আমাদের এখানে আমরা ধরে নিলাম ছিল 40 জন স্টুডেন্ট, এবং 2018 সালে দেখুন এখানে দেখুন আমি 40 লিখেছি, এই দেখুন অটো এখানে 40 বারটি বড় হয়ে গেছে এবং 40 পর্যন্ত চলে আসছে। তারপরে 18 সালে আমরা এখানে ধরে নিলাম আমাদের স্টুডেন্ট 45 জন, এবং 19 সালে 50 জন। দেখুন এখানে এই যে ধারাবাহিকভাবে এই যে 40, তারপরে এখানে 45 বেড়াচ্ছে এবং 50 বেড়াচ্ছে। তারপরে ক্লাস 7 এ 19 ভাবে আমরা যদি আপডেট করি 17 সালে ছিল 30 জন, তারপরে আমরা ধরে নিলাম 35 এবং 40, এবং এইটাও আমরা একই ধরনের তথ্য দিতে পারি। আমি দিলাম 25 30 এবং 35, এবং 9 এ গিয়ে আমি এখানে দিলাম 15 20 এবং 25, এভাবে দিলাম। তাহলে আমাদের এখানে খুব সুন্দরভাবে চারটি তৈরি হয়ে গেছে, এটি আমি ক্লোজ করে দিলাম। এরপরে আমরা যদি চার্টে আপডেট করতে চাই তাহলে চার্টে ক্লিক করার পরে এখানে ডিজাইন ট্যাব চলে আসবে, এবং ডিজাইন ট্যাবের অধীনে এইখানে যে ডাটা সেকশনে এডিট ডাটা যে বাটনটা রয়েছে এখানে তীরে ক্লিক করার পরে আমি এডিট ডাটাতে ক্লিক করলাম। তাহলে এইখানে আমরা আবার তথ্য আপডেট করতে পারবো। এখানে 2019 এর পরে আমরা যদি 20 সাল লিখতে চাই, 2020 সাল, 2020, এবং এই জায়গায় আমরা স্টুডেন্ট সংখ্যা ক্লাস 6 এ আমরা দিতে পারি 55 দিলাম, 7 দিলাম 45, এইটা আমরা দিচ্ছি এখানে 40 দিতে পারি, এবং এখানে আমরা 30 দিয়ে দিলাম ক্লাস 9 এ। এখানে যখন 2020 সালে আমরা আপডেট করছি এখানে 2020 চলে আসছে এখানে হলুদ কালারের, এবং হলুদ কালারে এখানে 20 সালের বারগুলো চলে আসছে। তারপর আমরা যদি এখানে ক্লাস সংখ্যা বাড়িয়ে দিতে চাই তাহলে এখানে 9 এর পরে আমি এখানে 10 লিখে দিলাম, 10 লিখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি ফাঁকা জায়গা চলে আসছে। এবং আমরা এখানে যদি তথ্য আপডেট করি 10 আমি 10 দিলাম, 15 20 25 দিলাম, দেখুন এখানে এই যে 10 এর তথ্যগুলো চলে আসছে। এছাড়াও আপনারা এই চার্টে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, স্টাইল রয়েছে, আপনারা সেই স্টাইলগুলো দিতে পারেন, ডিজাইনগুলো দিতে পারেন। এটিতে ক্লিক করলে দেখুন এখানে ক্লাস 6 7 8 এখানে দেখাচ্ছে, এবং উপরে এটি চলে গেছে, এবং এখানে সংখ্যাগুলো দেখাচ্ছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে কোন ক্লাসে কতজন স্টুডেন্ট রয়েছে এখানে সেটি দেখা যাচ্ছে। আবার আপনার ইচ্ছা করলে এখানে লেআউটটি চেঞ্জ করতে পারেন, অন্য ধরনের লেআউটও নিতে পারেন, আরও অন্যান্য অপশন রয়েছে সেগুলো আপনারা এখান থেকে কাজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে পাই চার্ট দেখাবো। পাই চার্টের জন্য অনুরূপভাবে আপনাদেরকে ইনসার্টে যেতে হবে, গিয়ে এখানে চার্টে ক্লিক করতে হবে, তারপরে এখানে আমরা পাই সিলেক্ট করলাম, তারপরে এখানে এটি সিলেক্ট হয়েছে, তাছাড়া এখানে আরও অন্যান্য এই যে 3D রয়েছে আপনারা অন্যান্য স্টাইলও নিতে পারেন। আমি এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। আমরা এই পাই চার্টটি ওই স্টুডেন্ট নিয়েই করব, যেমন একটা স্কুলে কত পার্সেন্ট স্টুডেন্ট রয়েছে সেটি আমরা এই চার্টের মাধ্যমে দেখাবো। তাহলে এখানে আমরা এই সেলসের জায়গায় আমরা লিখে দিলাম স্টুডেন্ট,
স্টুডেন্ট লিখলাম দেখেন এখানে স্টুডেন্ট চলে আসছে তারপরে এখানে আমরা ক্লাস 6 এর কতজন স্টুডেন্ট রয়েছে 7 এ কতজন 8 এ কতজন এবং 9 এ কতজন সেটা লিখে দিতে পারি তারপরে আমরা 6 এ ধরে নিলাম আমাদের স্টুডেন্ট সংখ্যা 40 জন 7 এ আমরা ধরে নিলাম 35 এবং 8 এ 30 এবং 9 এ আমরা 25 জন ধরে নিলাম তাহলে দেখুন সেই অনুযায়ী এখানে চার্ট হয়েছে তারপরে আমরা এখানে যে আরেকটা অ্যাড করতে চাই আমরা এখানে 10 লিখে দিলাম এবং 10 এর স্টুডেন্ট সংখ্যা আমরা ধরে নিলাম 5 জন তাহলে দেখুন এখানে যে 5 নম্বরটা খুবই ছোট চলে আসছে তারপরে আমরা যদি এটা আবার এডিট করতে চাই অনুরূপ ভাবে এখানে আমরা এডিট ডাইরেক্টে ক্লিক করে এডিট করতে পারি এখানে আমরা ক্লাস 6 এর স্টুডেন্ট সংখ্যা আমরা লিখে দিলাম হচ্ছে 60 জন একটু বেশি দিলাম তাহলে দেখুন এখানে এই ক্লাস 6 টা সবচেয়ে বড় দেখাচ্ছে তারপরে আমরা 7 এ যদি আরো কমাই দিতে চাই 7 এ আমরা ধরে নিলাম এখানে আমরা 20 জন স্টুডেন্ট তাহলে দেখুন এখানে ক্লাস 7 টা কমে গেছে আমাদের এখানে এখানে 7 আমাদের এখানে দেখাচ্ছে দেখুন এখানে এই যে কমলা কালারের এই কমলা কালারের এটি কমে গেছে এভাবে আপনারা ওয়ার্ডে খুব সহজে চার্ট তৈরি করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন শেয়ার করে অন্যকে দেখতে সহায়তা করুন আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত যদি থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ।